হাত বাড়িয়ে দেয়। আজকেই কামরপুরের সামনে আলিগড়ে আবদ্ধ মাননীয় শ্রী শহীদ অধিকারী মহাশয় এবং উনি এমনই যে সবার দিকে তিনি হাত বাড়িয়ে দেন, সেই কামরপুরি বাসন্তী ত্রিপাঠীকে সম্মান জানাবেন। আমি জিজ্ঞেস করছিলাম আপনার ডেঙ্গু জ্বর আমি কি করে খিদে পায় না, বললো খিদে পেলে তো চলবে না, খিদে পেলে যদি ভাত খাই তাহলে 50 টাকা লাগবে আমাকে দেবে। আমার নাতি আছে, আমার নাতি পড়া